কে আপনাকে বাধা দিচ্ছে? আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? গতকাল রাতে ঠিক মতো ঘুমায়নি? আপনার মধ্যে দক্ষতার অভাব আছে? আপনার ভিতরে কোনো এনার্জি নেই? আপনার কাছে কোনো সময় নেই? আপনার মনে শক্তি নেই? নাকি আপনার কাছে টাকা নেই? কোনটা আপনাকে আটকাচ্ছে? আপনি কি ঠিক মতো খেতে পারেন না? আপনার কাছে থাকার জায়গা নেই, ঘুমানোর জন্য বিছানা নেই, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই, কিসের অভাবে আপনি পরিশ্রম করতে পারছেন না? আপনি কি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ? এমন কি আছে যেটা আপনাকে বাধা দিচ্ছে? যখনই আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, আপনাকে কে পিছন থেকে আটকাচ্ছে? এটা কে করছে জানেন? আপনি। হ্যাঁ বন্ধুরা, আপনি নিজেই নিজের ধ্বংসের জন্য দায়ী। আপনি নিজেই নিজের অলস্যের কারণ, ব্যর্থতার কারণ। আপনি নিজেই প্রতিদিন নিজেকে বাধা দিচ্ছেন। অনেক হয়েছে, এবার সবাইকে নিজের কাঁদুনি শোনানো বন্ধ করুন। সবার সামনে নিজেকে অসহায় প্রমাণ করা বন্ধ করুন। নিজের হতাশায় পরিপূর্ণ জগৎ থেকে বেরিয়ে আসুন। সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করে দেখান। আপনার কি মনে হয় এইভাবে অজুহাত দিয়ে আপনি সফল হতে পারবেন, নিজের নাম গড়ে তুলতে পারবেন? অজুহাত দিতে চান তো দিন, কেউ আপনাকে আটকাবে না। কিন্তু আমি আপনাকে আগে থেকেই সচেতন করে দিচ্ছি, যদি আপনার স্কুল কলেজের কোনো বন্ধুকে বড় গাড়িতে ঘুরতে দেখেন, বড় কোনো কোম্পানিতে চাকরি করতে দেখেন, 5-স্টার বা 7-স্টার হোটেলে পার্টি করতে দেখেন এবং বিলাসবহুলভাবে জীবন করতে দেখেন, তখন কিন্তু মনে মনে হিংসা করবেন না। তারা সফল হয়েছে কারণ তারা দিনরাত এক করে পরিশ্রম করেছে, সেই জন্যই তারা বিলাসবহুলভাবে জীবন কাটাচ্ছে বা ভবিষ্যতে কাটাবে। তারা আপনার মতো একটার পর একটা অজুহাত দিয়ে যায়নি। আপনি যখন অজুহাত খুঁজছিলেন, সেই সময় তারা অক্লান্ত পরিশ্রম করেছে, কাজ করেছে। তাই অনেক হয়েছে, এবার অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি গোটা বিশ্বকে বোকা বানাতে পারবেন, কিন্তু নিজেকে এবং নিজের কাজকে বোকা বানাতে পারবেন না। গোটা বিশ্ব আপনার ধ্বংস দেখবে, সেটা কি আপনি চান? যদি না চান, তাহলে অজুহাত দেওয়া বন্ধ করুন আর লড়াই শুরু করুন। কাল থেকেই করব এই সব কিছু নিজেকে সান্ত্বনা দেওয়ার অজুহাত মাত্র, যেটা আপনি প্রতিনিয়ত নিজেকে দিচ্ছেন। সেই কাল কখনো আসবে না, কাল বলে কিছু নেই, যা কিছু আছে আজ, এই মুহূর্তে আছে। জানেন আপনি এই অজুহাতগুলো কার থেকে গোপন করেন? বাস্তব থেকে। সেই বাস্তব যেটা আপনার কাছে অজানা, আর জানলেও আপনি সেটা মানেন না, সেই জন্যই আপনি সবসময় অজুহাত দিয়ে যান। আসলে বাস্তবটাকে পাল্টানোই আপনার অভ্যাস। সত্যিটা কি জানেন তো? সত্যিটা হলো আপনার কাছে ট্যালেন্ট আছে, আপনার ভিতরে শক্তি আছে, জেদ আছে, কিন্তু শান্তি নেই। আর এটা আপনার জেদকে দমিয়ে রেখেছে। সফলতার পথে শান্তি খোঁজা সমুদ্রে মুক্ত খোঁজার সমান। তবে হ্যাঁ, যেদিন আপনি সফল হয়ে যাবেন, সেই দিন শান্তিও থাকবে এবং জেদও বাড়বে। কিন্তু সেই শান্তিটাকে অর্জন করার জন্য আজ আপনাকে অজুহাত নয়, বরং ক্ষমতার পরিচয় দিতে হবে। বাস্তব এটাই যে আপনার কাছে অনেক সময় আছে। আপনি এখনও ইয়াং, চুল কালো আছে, শরীরে জোর আছে, মাথায় বুদ্ধি আছে। তবে এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি আপনার ভিতরে কোনো কিছু করার ইচ্ছা না থাকে। খেলা শুরু হয়ে গেছে, আপনার বন্ধু শত্রু সবাই খেলায় ঢুকে গেছে। এটাই আপনার কাছে শেষ সুযোগ। হয় অজুহাত দিয়ে নিজেকে হেরে যেতে দেখুন, নয়তো বড় কিছু করুন। যদি নিজের জীবনের জন্য, পারিপার্শ্বিক পরিবেশের জন্য আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে সেখান থেকে বেরোনোর জন্য কিছু করুন। যেটা চান সেটা পাওয়ার জন্য দৌড়ান। যদি আপনি ভেবে থাকেন যে যেটা আপনি চান সেটা পরিশ্রম ছাড়াই পেয়ে যাবেন, সেটা নিজে থেকে আপনার কাছে চলে আসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। এটা কখনো হবে না। পথে অনেক সমস্যা আসবে, পথ কখনোই সহজ হবে না। তবে এইসব সমস্যার পরেই ফল পাবেন। এই জন্যই কথাই বলে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এখানে ধৈর্যের মানে এটা নয় যে আপনি শুধু অপেক্ষা করে যাবেন। এখানে ধৈর্যের মানে হলো, কঠিন পরিস্থিতিতে এবং কষ্টের মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ তারপরে আপনি সব কিছু পাবেন যেটা আপনি কল্পনাও করেননি। আপনার কাছে সব কিছু আছে, স্কিল আছে, জ্ঞান আছে, ডিসিপ্লিন আছে, ডেডিকেশন আছে। শুধু অজুহাত দেওয়া বন্ধ করে দিন। আজ আপনি অজুহাত না দিলে কাল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এখন আপনার কাছে সুযোগ আছে, এটা কোনোভাবেই হাতছাড়া করবেন না। আর সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিয়েছে, লড়াইয়ের মাঠে নামুন এবং একজন যোদ্ধার মতো লড়াই করুন। আপনি জিতবেন না হারবেন সেটা পরের কথা, তবে পরিশ্রম করলে, অজুহাত না দিলে হেরে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। কারণ সফলতার একটা পথ বন্ধ হয়ে গেলে আরও 10টা নতুন পথ খুলে যায়। তাই খেলার মধ্যে থেকে খেলোয়াড় হয়ে উঠুন।
একজন খেলোয়াড় কখনো অজুহাত দেয় না, বরং নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের পছন্দকেও বিসর্জন দিয়ে দেয়। অজুহাত দিয়ে আপনি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন ঠিকই, কিন্তু আপনার ইচ্ছা, আপনার ভবিষ্যৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই অজুহাত নয়, সুযোগ তৈরি করুন এবং সেই সব সুযোগের সদ্ব্যবহার করে সফলতার শীর্ষে পৌঁছে যান। সো বন্ধুরা, এখন আপনি কী কী অজুহাত দেন যেগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।